নমস্কার, আমি সৃজিত ভট্টাচার্য আর আপনারা দেখছেন সৃজিত মিউজিক ওয়ার্কশপের ভয়েস ট্রেনিং প্রোগ্রাম। আমরা রাগ ভূপালির সিরিজে রয়েছি, রাগ ভূপালি ও রব জাতি, সময় সন্ধ্যাকাল। এই সিরিজের চতুর্থ পর্ব আজকে আমাদের। আমরা প্রথম পর্বে মূর্ছনা শিখেছিলাম, তার পরবর্তী পর্ব থেকে আমরা একটা লেসনকে বাড়াচ্ছি। প্রথমে দুই পর্দার আরোহণ অবরোহণ শিখেছি, তারপর তিন পর্দার, আজকে শিখব চার পর্দার আরোহণ অবরোহণ। আজ আমার সঙ্গে রয়েছে নয়নিকা। নয়নিকাই আজকে এই লেসনের দায়িত্বে আছে। তা চলো নয়নিকা শুরু করি। প্রথমে খুব ধীরে ধীরে তুমি বন্ধুদের দেখাও যে চার পর্দার আরোহণ এবং অবরোহণ কোন লয়ের মাধ্যমে তারা শুরু করবে, কিরম লয় হবে, কিরম হতে পারে। ওয়ান টু থ্রি ফোর। আর বন্ধুদের হয়তো মনে আছে, আমরা এই লেসনটাকে কিন্তু সম্পূর্ণ জাতির মাধ্যমে এর আগে বন্ধুদের দেখিয়েছি। সম্পূর্ণ জাতি সেটা হলে কি হতো নয়নিকা? আরো দুটো পর্দা এর সঙ্গে যুক্ত হয়ে যেত, অর্থাৎ হতো সারে গামা সানি ধাপা। কিন্তু যেহেতু এটা ঔরব জাতি এবং রাগ ভূপালি, এখানে মার নি প্রয়োগ হয় না, তাই এখানে হলো সারে গাপা সানি। খুব ধীরে ধীরে একটা একটা করে লাইন আমরা গলায় তুলব। এবার তুমি একটু লয় বাড়িয়ে এটাকে দেখা। ওয়ান টু থ্রি সারি গা পা সা ধা পা গা রি গা পা ধা ধা পা গা রি গা পা ধা সা পা গা রি সা সা ধা পা গা সারি গা পা ধা পা গা রি রি গা পা ধা পা গা রি সা গা পা ধা সারি গা পা সা ধা পা গা রি গা পা ধা পা গা রি গা পা এই ছিল আজকের পর্ব। নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছেন যে আগের পর্বগুলোর সাথে আমাদের আজকের পর্ব কিভাবে সম্পর্ক রাখছে। আমরা এর পরের পর্ব অর্থাৎ পাঁচ পর্দার আরোহণ অবরোহণ দিয়ে এই লেসনটা সমাপ্তি করব। এখনো একটা পর্ব বাকি আছে, মানে আমরা দুই পর্দা দিয়ে শুরু করেছিলাম, সেটা ছিল তিন তাল, তারপরে তিন পর্দায় ওটা এলো একতালের ছন্দ। এটা আবার আমরা তিন তালে ফিরেছি। আমরা আগামী পর্বে ঝাপঝালে যাব পাঁচ পর্দা। এইভাবে আমরা রাগ ফিক্স রেখে নানান লেসনের মাধ্যমে বিভিন্ন তালে তার প্রয়োগ শিখব, কখনো ঝাপ তাল, কখনো রূপক, কখনো তিন তাল। আর আরেকটা মনে রাখতে হবে, এটা কিন্তু খেয়াল গান নয়, খেয়াল গানের সহযোগী বা খেয়াল গানের উপযোগী করে তুলতে হবে গলাটাকে, তাই জন্য এই প্র্যাকটিস। এগুলো লেসেন, রাগ ভূপালির ওপর আমরা নতুন নতুন লেসেন শিখছি। তা এই ছিল আজকের অভ্যাস। আপনার এই অভ্যাসটা তুলুন, ভালো করে অভ্যাস করুন, আপনাদের মতামত জানান, কোনো প্রশ্ন থাকলে তাও করুন, আমার জ্ঞান বুদ্ধি দিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যেমনটা দিয়ে থাকি। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার পাবেন, সরাসরি যোগাযোগ করতে চাইলে তাও করতে পারেন। ভালো থাকুন, রোজ রেয়াজ করুন।